আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে দুটি প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো, DDL 8000A এই মডেলের আমরা ভিডিওটি করব। তো কিভাবে আমরা প্রোডাকশন কাউন্টিং চালু করব এবং কিভাবে এক প্রেসে এগুলো মুছে ফেলবো, তো সেই ভিডিওটি নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রো পর, আমাদের সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে মেশিনের সুইচটা অন করে নিই। তো ভিউয়ার্স, এবার লক্ষ্য করুন, দেখেন আমাদের এখানে যে ডিসপ্লেতে আসছে যে এ বি সি ডি, এগুলো মূলত আমার ব্যাগ স্ট্রিজের স্ট্রিজ। তো চলুন, আমরা প্রোডাকশন কাউন্টিং সেট করতে হলে আমাকে প্রথমেই এই আই বাটনটাই আছে, এই আই বাটনটা প্রেস করতে হবে। তো ভিউয়ার্স, চলুন আমি এবার আই বাটন প্রেস করলাম। দেখেন ভিউয়ার্স, অলরেডি আমার প্রোডাকশন কাউন্টিং কিন্তু চলতেছে। দেখেন এখানে চার, অর্থাৎ আমি যে কয়েকবার চালাবো দেখেন উঠতেছে। তো ভিউয়ার্স, এখন মূলত হলো যে একটা বডিতে যখন চাপটাক খাড়াটাক দেয় অথবা শুধু শুধু চাপটাক দিতেছে, তখন দেখা যায় যে দুইটা স্লিপে চাপটাক দিতেছে। তাহলে দুইটা দিলে হচ্ছে আমার একসাথে একটা বডিতে দুইবার কাউন্টিং হচ্ছে। তো এই ক্ষেত্রে অথবা যদি খাড়াটাক অথবা চাপ ট্রাক এক মেশিনে দিতেছে, তখন চারটার ট্রাক হতেছে, চার ট্রাকে কিন্তু চারবার এখানে কাউন্টিং হতেছে। তো আমরা এখন এই চারবার যান কাউন্টিং না হয়, এই চারবারে একবার কাউন্টিং হবে। তো সেটা কীভাবে করব, তো সেই ভিডিও এখন আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। তো চলুন, দেখেন ভিউয়ার্স, এখন আমাকে এই চারটা প্রসেস করার পরে একবার কাউন্টিং হবে। তো আমি যদি সেটা করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে প্রথমেই দেখেন এখানে দুইভাবেই করা যায়, এই এম বাটন প্রেস করে এখানে ইন্টার বাটন প্রেস করলে পারে। এখানে দেখেন ইউ ওয়ান চলে আসছে একটা প্রোগ্রাম, এখানে ইউ ওয়ান 1000, মানে ইউ ওয়ান এখানে দেখেন এরা আপডাউন করতেছে, ডিসপ্লে করতেছে, অর্থাৎ এটা প্রোগ্রাম নাম্বার। আর এখানে এটা আমার হচ্ছে যে কত সেট আপ করা আছে, 1000, অর্থাৎ 1000 বার কাউন্টিং দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা 1000 বার এটা থাকি এটা আমরা যাচ্ছি না। তো আমরা এখানে চলে আসতেছি, দেখেন ইউ ওয়ান দেওয়া আছে। এখন আমরা এই প্লাস বাটন প্রেস করে আমরা ইউ টুতে যাবো। ইউ টুতে যাওয়ার পরে দেখেন এখানে ওয়ান দেওয়া আছে। ভিউয়ার্স, এবার একটা লক্ষ্য করুন, এখানে ইউ টুতে ওয়ান দেওয়া আছে, অর্থাৎ এখানে আমার একবার করে একটা প্রসেসেই, মানে একবার আমি ববিন থ্রেড কাউন্টিং করতেছি, একবারই আমার মেশিন কাউন্টিং করতেছে। তো এখানে আমি এবার পার করে এসে এখানে যদি আমি দুই দেই, তিন দেই, চার দেই, যদি চার দেই, তাহলে সেক্ষেত্রে চারবার করার পরে আমার একবার কাউন্টিং হবে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই এখানে দুইবার দিলাম, দুই দেওয়ার পরে আমি এবার ইন্টার বাটন প্রেস করব। দেখেন ভিউয়ার্স, ইন্টার বাটন প্রেস করলাম। তো ইন্টার বাটন প্রেস করার পরে এখন আমি এম বাটন প্রেস করে আবার বের হয়ে আসলাম। তো ভিউয়ার্স, এখন এবার লক্ষ্য করুন, এখানে কিন্তু 14 আছে, তো আমি এটা 00 করে দিব। হ্যাঁ, এখানে 00 করে দিলাম, সরি, 0 করে দিলাম। তো ভিউয়ার্স, এবার লক্ষ্য করুন, আমরা মেশিনটি এবার সুইং করে দেখব যে কতবার চালানোর পরে এখানে কাউন্টিংটা আসতেছে। দেখুন, দেখেন ভিউয়ার্স, দেখেন আমি একবার চালাচ্ছি, দেখেন দুইবার মেশিন চলার পরে কিন্তু একবার কাউন্টিং হচ্ছে। ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন, দেখেন দুই উঠছে, একবার, দুইবার, এই যে তিন কাউন্টিং, আপনি লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, তার আগে আমরা আরও একটি এই প্রোডাকশন কাউন্টারে আরও কিছু প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামটি আপনাদের এখন দেখাবো। তো ভিউয়ার্স, দেখেন এখানে যখন এই কাউন্টিংটা আপনি মুছে ফেলবেন, তো কীভাবে মুছে ফেলবেন, তো সেই প্রোগ্রামটি এখন আপনাকে দেখাবো। তো দেখেন এখানে যখন আপনি এখানে অনেকগুলো হয়ে গেছে, দেখে গেছে যে আপনি অনেকগুলো বড়ি করে ফেলছেন, 220, 250 পিস বা 270-280 পিস বড়ি করে ফেলছেন। তো এখানে আপনি এটা রিমুভ করবেন কীভাবে, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এই এই পাশে যে বাটনটা আছে, আর এই ব্যাকওয়ার্ড বাটন, ফরওয়ার্ড বাটন, এই যে কোনো এক বাটন আপনি প্রেস করবেন। দেখেন ভিউয়ার্স, প্রেস করার পরে দেখেন এখানে আপনি 280, এটা কিন্তু
আপ ডাউন করতেছে, লাভ পাচ্ছে, তো তখন আপনি এখানে যে রিসেট বাটনটা আছে এই রিটার্ন রিসেট বাটনটা প্রেস করবেন। প্রেস করার পরে পরে দেখেন প্রেস করতেছি, ভিউয়ার্স দেখেন এখানে জিরো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে বারবার চাপ দেয়া এটা কমাতে হবে না, এই প্রেস রিসেট বাটন প্রেস করলে এখন জিরো হয়ে গেছে। তো আমি এখন এবার ইনটার প্রেস করলে পরে আমার এখন পুনরায় মেশিন আবার চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স আর পরবর্তী আরও আমরা নতুন নতুন কিছু ভিডিও নিয়ে এই মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।